নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি পটল আর অল্প একটু মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি, যেটা ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে আর বানানো কিন্তু খুবই সহজ। কম সময়ে আর বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এটা তৈরিও হয়ে যায়। তো প্রথমেই আমি এখানে 7-8টার মতো মিডিয়াম সাইজের পটল নিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে পটলের গা ঘষে পটলের গায়ে যে পাতলা আঁশের মতো অংশটা থাকে ওটা দেখুন ভালোভাবে তুলে নিচ্ছে। তো সমস্ত পটলের খোসা ছাড়িয়ে নিয়ে এবার পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার পটলগুলোকে কেটে নেব। তো পটলের দুদিকটা একটু করে বাদ দিয়ে এইভাবে একটু বাকিয়ে যে পটলগুলো বড় সেগুলোকে আমি 3 টুকরো করে কেটে নিচ্ছি, আর যেগুলো ছোট সেগুলোকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। আর এইভাবে একটু বাকিয়ে কেটে নিলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এবার একটা মশলা তৈরি করে নেব। তো নিয়ে নিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না, তবে তরকারির রঙটা কিন্তু খুবই সুন্দর আসবে, তাই আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা বাদও দিয়ে দিতে পারেন। তো এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে এক সাইডে রেখে দিলাম, আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতো মুগ ডাল। মিডিয়াম ফ্লেমে ডালটাকে অনবরত নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। তো ডালটাকে ভেজে নিয়েছি, এবার ডালটাকে সাথে সাথেই নামিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো 2-4 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এবার এটাকে এইভাবেই রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা পটল দিয়ে দিলাম। পটলগুলোকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিয়ে পটলগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু আদা, 1/2 ইঞ্চির থেকেও কম আদা নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2 কাঁচা লঙ্কা। আদা আর লঙ্কাটাকে আমি এইভাবে থেতো করে নিচ্ছি। আর এইভাবে মশলাটাকে থেতো করে নিলে তরকারির স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এবার এদিকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি। দেখুন পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু। এখানে 2 মিডিয়াম সাইজের আলুকে দেখুন আমি ডুমো ডুমো করে কেটে দিয়েছি। আলুগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এটাকেও মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো ঢাকনা দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 2 ছোট এলাচ, 1 টুকরো দারচিনি আর 1টা শুকনো লঙ্কা। ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের কুচানো টমেটো, আর যে মশলাটা আমি থেতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে করে টমেটো আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে যে গুঁড়ো মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর সমস্ত তরকারির লবণটা কিন্তু আমি এখনই দিয়ে দিলাম। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মশলাটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর টমেটোগুলো এইভাবে একটু চেপে চেপে মশলার সাথে মিশিয়ে নিলাম। এতে করে কিন্তু তরকারির স্বাদ খুবই ভালো আসে। এবার এর মধ্যে ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম, আর সাথে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে আপনারা যদি এই রান্নাটা কোনো দিন না করে থাকেন, অবশ্যই কিন্তু আপনাদের কাছে এইভাবে একবার বানানোর অনুরোধ রইল। খেতে অসম্ভব টেস্টি হয়। তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 বাটি গরম জল। এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রেখে দেব। প্রায় 4 থেকে 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম, আর দেখুন আলু মুগ ডাল প্রায় কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছে।
আর আলু মুগ ডালটা মশলার সাথে কিন্তু খুব সুন্দরভাবে কষানোও হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, আর আলু আর মুগ ডালটাকে কিন্তু 50% মতো সেদ্ধ করে নিয়েই পটলগুলো দিতে হবে। এবার সামান্য একটু জল দিয়ে আলু পটল মুগ ডালটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এইভাবে একটু বারবার কষিয়ে নিয়ে রান্নাটা করলে যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায়। তো ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি মতো গরম জল। সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসার জন্য আমি উপর দিয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। প্রায় 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি, ঢাকনা তুলে নিলাম। এবার দেখে নেব সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। তো দেখুন, আলু পটল সব কিছুই কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকম চাপ দিলে মিশে যাবে, তবে ডালটা কিন্তু একদমই গলে যাবে না। ডালটাকে কিন্তু এইরকমভাবেই সেদ্ধ করে নিতে হবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর অবশ্যই অল্প একটু চিনি কিন্তু দিয়ে দিতে হবে, তাতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি। আর যেহেতু ফোড়নে গরম মশলা দিয়েছি, তাই এখন কিন্তু আর গরম মশলার গুঁড়ো দিলাম না। আর খুব বেশি গরম মশলা কিন্তু তরকারির আসল স্বাদকে নষ্ট করে দেয়। তো ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি। এবার এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন, আর আমার বিশ্বাস আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো আজ এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ধন্যবাদ।